আশা করি বন্ধু সব ভালো আছেন। অনেকদিন ব্যস্ততার কারণে সেই জন্য ভিডিও দিতে পারিনি। আজকে একটি সমস্যা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, সেটি হলো সিএটি টিভির পাওয়ার সেকশন। সিএটি টিভিতে পাওয়ার সেকশন অনেক সময় ওকে থাকলে সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ পাওয়া যায় না, এমন কিছু কমন সমস্যা নিয়ে আজকে আপনাদের কাছে আলোচনা করব। আশা করি ভিডিওটি সাথেই থাকবেন। এমন সমস্যা অনেকেরই হয়ে থাকে, তাই সেই জন্য কমন একটি সমস্যা নিয়ে আজ আপনাদের কাছে আসলাম আমি আলামিন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, বেশি বেশি উৎসাহ দেবেন। যত বেশি উৎসাহ দেবেন তত বেশি ভিডিও পাবেন। কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে আজকের ভিডিওর মূল প্রসেসটি শুরু করা যাক। ফিরে আসলাম বন্ধুরা মূল ভিডিওটির অংশে। দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ডিজিটাল মিটার রয়েছে, এখন আপনাদের কিছু ভোল্টেজ মেপে দেখাবো। আজকের যে বিষয়টি সেটি হলো, অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন, অন্য অন্য টেকনিশিয়ান যারা আছে তাদের সাথে কমেন্ট করে থাকেন, আর এই সমস্যায় বেশিরভাগ আপনারা পড়ে থাকেন, যে সমস্যাটা এখন আমাদের হয়েছে এখন আপনাদের সরাসরি আলোচনা করবো। আশা করি ভিডিওটি সাথেই থাকবেন। তো এখন আমাদের মাল্টিমিটারটি নিয়েছে, এখন আমরা টিভিটিতে পাওয়ার দিব, দেওয়ার পর আপনাদের সমস্যাটি দেখাবো। আমরা এখানে বি পজিটিভের যে ভোল্টেজটা সেটি এখন আপনাদেরকে একটু দেখাই, এখানে আমাদের কত ভোল্টেজ আছে। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 7 ভোল্ট 6 ভোল্ট 6 ভোল্ট এরকম কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে আমাদের ভার্টিক্যাল যে সেকশন সেখানে আমাদের কত ভোল্ট রয়েছে, এখানেও কিন্তু আমাদের কম ভোল্টেজ, 1 ভোল্টের কম। আমাদের কিন্তু এখানে ভার্টিক্যাল সেকশন এবং ইস্টার্ন বাই সেকশন বি পজিটিভের জায়গায় যে কোনো ভোল্টেজ থাকে সেটা নাই। এখন পাওয়ার সেকশনে আমাদের কিন্তু ভোল্টেজ আমরা এখন চেক করব আর দেখাবো। আপনারা প্রথমেই এখানে ফিল্টারিং ক্যাপাসিটার দেখবেন। তো ফিল্টার ক্যাপাসিটারে আমরা দেখতে পাচ্ছি, তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের ফিল্টার ক্যাপাসিটারে দেখতে পাচ্ছি যে আমাদের 298 ভোল্ট যেটা আমাদের থাকার দরকার সেটা কিন্তু আছে। আর এটা যখন আমরা পাবো, এই ভোল্টেজটা পাবো, তার মানে আমাদের ফিল্টারের পিছনের যে এসি কিছু কম্পোনেন্ট আছে, ডায়েট, এগুলো কিন্তু আমাদের ভালো আছে, না হলে কিন্তু আমরা পেতাম না। এখন বেশিরভাগই আপনারা কিন্তু এই সমস্যাটায় পড়ে থাকেন। এরপর আপনারা যে কাজটি করেন, এখানে যে আউটপুট ট্রানজিস্টারটি রয়েছে আমাদের, এই যে ট্রানজিস্টারটা, এখানেও কিন্তু আমরা ভোল্টেজ পাই, কিন্তু পাওয়ার সেকশনটি আপনারা মনে করেন ওকে, কিন্তু ওকে না। তো ভিউয়ার্স, আগে একটা কথা বলে রাখছিলাম অন্য ভিডিওতে, তো বন্ধুরা এখানে কিছু আমাদের কম্পোনেন্ট রয়েছে যেটা আমাদের চপারের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর পিনের সাথে কিছু কম্পোনেন্ট আছে। এই কম্পোনেন্টগুলো যদি আমাদের কাজ না করে তাহলে কিন্তু আমরা সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ পাবো না, প্রাইমারিতে পাবো কিন্তু সেকেন্ডারিতে পাবো না। তো এর জন্য আমাদের অবশ্যই এখানে কিছু রেজিস্ট্যান্স রয়েছে, এখানে কিছু রেজিস্ট্যান্স রয়েছে, এখানে আমাদের কিছু রেজিস্ট্যান্স রয়েছে, 7K রেজিস্ট্যান্স রয়েছে, এবং 2 ওয়াটের কিছু রেজিস্ট্যান্স রয়েছে, জেনার ডায়োড রয়েছে, এবং কিছু ট্রানজিস্টার আছে, পিসিবি, এখানে যে পিসিবি আছে এটার পিছনে একটা ট্রানজিস্টার রয়েছে। এই ট্রানজিস্টারের মূলত যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আমরা সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ পাই না। এখন যে বিষয়টি আমরা এখন একটা একটা কিছু ভোল্টেজ মেপে দেখবো, এখানে গ্রাউন্ডটা ধরে রাখলাম। এখন এখানে যে আমাদের 2টা রেজিস্ট্যান্স আছে এখানে আমাদের কিছু নির্দিষ্ট ভুল আসবে। তো দেখতে পাচ্ছেন 154 ভোল্ট এখানে কিন্তু অবশ্যই আছে, আর এখানে আমাদের ট্রানজিস্টারের মাঝের পিনে আমাদের দেখতে হবে যেটা আমাদের পিসির পিছনে থাকে, এটাতে আমাদের কত ভোল্টেজ রয়েছে, 17 ভোল্টেজ, এখানে আমাদের 17 ভোল্টেজ রয়েছে, এখানে ভোল্টেজটি আমাদের ঠিক রয়েছে। এবার আমাদের এখানে যে একটি দেখতে পাচ্ছেন, এখানে যে আরেকটা বিষয়, আমাদের কিন্তু অবশ্যই কিন্তু এখানে যে আউটপুট ট্রানজিস্টারটি রয়েছে এখানে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট ভোল্ট থাকবে, এটা কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন। এখানে কিন্তু আমাদের আমাদের ড্রপ হয়ে যায়, তখন কিন্তু এখানে আমরা ভোল্টেজ পাই না। তো এখন দেখতে পাচ্ছেন আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না, অবশ্যই এখানে কোনো সমস্যা রয়েছে সেই কারণে আমরা ভোল্টেজ পাচ্ছি না। তো এখন আমরা এখানে কিছু ভোল্টেজ দেখি, আগে এই যে দেখি এখানে আমাদের কত ভোল্টেজ রয়েছে, 289 ভোল্ট, এবং পরে রেজিস্ট্যান্স উপর হয়ে 289 ভোল্ট রয়েছে। এরপর যে দেখেন এখানে আমাদের পিন ধরে চলে যাব, যেটা আমাদের কিছু ডায়েটের সাথে কানেক্ট রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা 11 ভোল্ট 10 ভোল্ট 11 ভোল্টে আমাদের আছে। তো এটা এখন উপরে দেখতে হবে, এ মানে চপারের আমাদের 6 নম্বর, চপারে আমাদের 6 নম্বর পিনে ভোল্টেজ থাকবে। দেখতে পাচ্ছেন এখানে 0, আর যেহেতু এখানে ভোল্টেজ 0 তার মানে আমাদের এখানেও ভোল্টেজ 0 হবে, আর এই কারণে আমাদের এখানে যে মসফেটে এখানে আমরা কিছু ভোল্টেজ এখানে থাকার দরকার, তো সেটাও আমরা কিন্তু পাচ্ছি না। তো এখন দেখতে পাচ্ছি এখানে আমাদের যে ভোল্টেজটি রয়েছে দেখতে পাচ্ছেন 11 ভোল্ট, কিন্তু এই ওপারে আমাদের ভোল্টেজটি কিন্তু নেই, যেটা আমাদের রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার কথা। তো মূলত আমাদের রেজিস্ট্যান্সটি সমস্যা হতে পারে। তো এই রকম যদি এখানে জেনার ডায়েট অথবা আমাদের ক্যাপাসিটার রয়েছে এবং ট্রানজিস্টার রয়েছে এখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ পাবো না। এখন আমরা রেজিস্ট্যান্সটি খুলে দেখব এটাতে সমস্যা হয়েছে কি না। তো আমরা সরাসরি রেজিস্ট্যান্সটি এখন মেপে দিব, যেহেতু আমাদের শর্টকাটে কাজ করতে হবে। তো আমরা এখন সরাসরি আমরা রেজিস্ট্যান্সটি পরীক্ষা করে দেখব। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রেজিস্ট্যান্সটি খুলে রেখেছি, এটা 47K একটি রেজিস্ট্যান্স, এটাতে আমরা সমস্যা পেয়েছি। এখানে আমরা মিটার ধরে দেখেছি, আপনারা দেখবেন এই যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা কিন্তু সমস্যা। এই রেজিস্ট্যান্সটা এখন পুনরায় আমরা চেঞ্জ করে দিব, চেঞ্জ করে আবার পুনরায় আপনাদেরকে
ফিরে আসব এই যে স্ক্রিনে, আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এখন রেজিস্ট্যান্সটি লাগাইছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন এখানে কিছু পরিষ্কার করে দেবো, দেখতে পাচ্ছি কিছু ময়লা এখানে জমেছে। তো আপনারা এবার লাগানোর পর আপনারা এবার পরিষ্কার করে দিবেন, যাতে আমাদের শর্ট সার্কিট যাতে না হয়। তো বন্ধুরা, আমরা রেজিস্ট্যান্সটি লাগিয়ে দিয়েছি, এখন আমরা দেখবো যে ভোল্টেজের পরিবর্তন আমাদের আসছে কি না বা টিভিটি আমাদের রান হয়েছে কি না। তো এই সমস্যা হলেই কিন্তু বন্ধুরা, আমি আবারও বলছি, এখানে কিছু কম্পোনেন্ট রয়েছে, এইগুলোর ভিতরে এইখানে যে মার্ক করে দেখছি, এই যে দেখেন, এটার ভিতরে যদি সমস্যা থাকে আমরা কিন্তু সেকেন্ডেতে ভোল্টেজ পাবো না। অনেকেই মনে করেন ফিল্টারিংয়ে ক্যাপাসিটার ভোল্টেজ আছে, আর এখানে আমাদের চপারে এক নম্বর পিনে ভোল্টেজ যেহেতু আছে, তার মানে আমাদের পাওয়ার সেকশনটি ওকে। তা পাওয়ার সেকশন ওকে না ভিউয়ার্স, তাহলে কিন্তু আপনারা সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ পাবেন না, যদি এইখানের কম্পোনেন্ট যদি ঠিক না থাকে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে আমাদের যেহেতু একটা রেজিস্ট্যান্স 47 কেটে রেজিস্ট্যান্স সমস্যা ছিল, এটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। এখানে বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স থাকতে পারে, এটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। এখন আমাদের এখানের ফলে আমরা এখানে কিছু ভোল্টেজ দেখতে পাবো, যে ভোল্টেজগুলো আগে ছিল না এবং সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ ছিল না, সেটা আমরা এখন দেখবো। এখন পুনরায় আমরা আবার টিভিটির লাইন দিব, লাইন দিয়ে আপনাদেরকে সরাসরি মেপে দেখাবো। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর অনেকেই আছেন অধৈর্য হয়ে যান ভিউয়ার্স, তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, সব টেকনিশিয়ানের আপনাদের ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা অনেক কাজ শিখতে পারবেন। এরপর এবার নতুন নতুন চমক আসবো অবশ্যই। বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারে আমরা যে আগে ভোল্টেজ ছিল, এখন এখানে দেখতে পাচ্ছি 117 ভোল্ট, আগের চেয়ে একটু কমছে যেহেতু আমাদের এখান থেকে ড্রপ নিয়েছে। তো আগে আমাদের এখানে ভোল্টেজ ছিল 11 ভোল্টের মতো, এখন আমরা দেখবো কত ভোল্টেজ রয়েছে। তো ভিউয়ার্স, এখন দেখছেন আমাদের কিন্তু 11 ভোল্ট ড্রপ হয়ে, তো ভিউয়ার্স আমাদের কিন্তু 11 ভোল্ট ড্রপ হয়ে 5 ভোল্টের মতো আসছে। এখন আমরা ওপারে দেখবো ওপারে কত ভোল্টেজ থাকে, ওপারেও কিন্তু 5 ভোল্টের মতো আসছে। আর এখানে কিন্তু আগে ভোল্টেজ ছিল না, এখন আমরা এখানে যে ভোল্টেজ আগে পাইছিলাম না, এখানে যে ট্রানজিস্টরের যে শেষের পিনে, তো এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু ভোল্টেজের পরিবর্তন হয়েছে, প্রায় 1 ভোল্টের মতো কিন্তু আসছে। আগে এর চাইতে কম ছিল, দেখতে পাচ্ছেন পুরো 1 ভোল্টের মতো কিন্তু আসছে। আর এখানে আমরা এখন ভোল্টেজ আরও কিছু দেখবো, এখানে আমরা অটো কাপলারের এখানে কিছু ভোল্টেজ দেখছিলাম 17 ভোল্ট, তো 17 ভোল্ট কিন্তু এখন নেই, 6 ভোল্ট আসছে, যেটা আমাদের ট্রানজিস্টরে আসার কথা, এখানে 7 ভোল্ট আসছে। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজের পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা যে বিষয় সেকেন্ডারিতে যে ভোল্টেজগুলো আমরা পাইছিলাম না, সেগুলো আমরা দেখে নিব যে বিপজিটিভ ভোল্টেজ এখানে কত আছে। এখানে ভিউয়ার্স আছে 110, আগে ছিল কিন্তু 6 ভোল্ট 7 ভোল্ট এরকম আমাদের এখানে ছিল কিন্তু আগে, এখন দেখতে পাচ্ছেন 110 ভোল্ট রয়েছে। আর ভার্টিক্যালে যে আমাদের 27 ভোল্ট থাকবে, সেটাও কিন্তু আমাদের দেখেন 26 ভোল্ট রয়েছে। সবগুলো সেকশন কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে, এবং যে আমাদের সাউন্ড সেকশন, সাউন্ড সেকশনে কিন্তু আমাদের 15 ভোল্ট থাকবে সেটাও, এবং আমাদের থাকবে যে 11 ভোল্ট, যেটা আমাদের 8 ভোল্ট 5 ভোল্ট তৈরি করে। তো সবগুলো ভোল্টেজ আমাদের ঠিক আছে। এখন আমাদের টিভিটি রান হতে গেলে আমাদের জঙ্গল আছে 64 পিনে, আপনারা দেখবেন কোনো ভোল্টেজ নেই, সেখানে ভোল্টেজ না পালে বুঝবেন আপনারা টিভিটি রান হয়েছে। এখন আপনাদের ডিসপ্লের সাথে পরিচয় করাবো, তো ডিসপ্লের সাথে চলে যাব, যে দেখবো আমাদের টিভিটি রান হয়েছে কিনা, এসটি হচ্ছে কিনা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই স্ক্রিনে আলো এসে গেছে, তার মানে আমাদের টিভিটি কিন্তু 100% সমস্যার সমাধান হয়ে গেছে। তো এরকম হলেই আপনারা কিন্তু পাওয়ার সমস্যার সমাধান করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড দেখবেন, তাহলে আশা করি যারা নতুন আছেন তারা কাজ শিখতে পারবেন। আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন একটি ভিডিওতে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। নতুন একটি চ্যানেল আছে, সেখানে কম্পিউটার বিভিন্ন ধরনের আপডেট দেওয়া হয়, যারা কম্পিউটার কাজ শিখতে চান হার্ডওয়্যারভাবে তারা দেখে আসতে পারেন, এই চ্যানেল নিশ্চিত থাকবে। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।